ஹலோ ஹலோ மலிக்தா खड़गपुर से 10-15 जाइएगा पार्सल भद्रक 00636 हाँ देगा क्या इसमें ना ना आप जाइएगा एक तो नूतन मास्टर देंगे आपको नया मास्टर हाँ नहीं नूतन मास्टर ठीक है 10-15 खड़गपुर से 10-15 की हो 9:45 কি গো শুনছো ফোনে সেজে উঠো 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 তাতে ভাতটা বসো আমি রেডি হই দেরি হয়ে যাবে একটাই লোকাল রয়েছে কিন্তু ওটা যদি না ধরতে পারি পুরো লেট হয়ে যাবে যেতে পারবো না মর্নিং বন্ধুরা, মাইলস্টোর রাইত লোকোপাইলট সুব্রত সেখানে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত ব্যস্ততার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে এলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 8:23 আর আমরা 8:43 আমি লোকালটা ধরবো বলে বেরিয়ে এসেছি। কিন্তু এখানে মালগাড়ি মহাশয় যাচ্ছেন কিন্তু পক্ষীরাজ ঘোড়া যে ট্রেনে করে আমি যাবো সে এখনও আসেনি। আমি ট্রেনে অপেক্ষা করছি কিন্তু একের পর এক মালগাড়ি বেরিয়ে যাচ্ছে। যখন নিজের মালগাড়ি চালাই তখন মনে হয় তাড়াতাড়ি চলে গেলেই ভালো, কিন্তু যখন ট্রেন ধরবো তখন মনে করি বলি যে কন্ট্রোলার কেন এই মালগাড়িগুলোকে চালাচ্ছে, লোকালটাকে কেন তাড়াতাড়ি আনছে না। অবশেষে অপেক্ষার অবসান হলো আর সেই মহাশয় যে পক্ষীরাজ ঘোড়া আমার এসে উপস্থিত। যে তোমরা দেখতে পাচ্ছ ক্ষীরা স্টেশন ফুলের দেশ, শীতকালে অগণিত মানুষ ভুরি ভুরি মানুষ এখানে বেড়াতে আসে। কাল ট্রেনে করে যখন যাই মনে হয় যেন ট্রেনের থেকেও টাইম ফাস্ট দৌড়াতে থাকে। চানা মশলা, মুড়ি মশলা, পাঁশকুড়ার চপ, গরম চায় শুনতে শুনতে আমি খড়গপুর পৌঁছে গেলাম। আমি তাড়াহুড়ো করে নেমে আমাকে তাড়াতাড়ি যেতে হবে কারণ অন ডিউটি লেট হয়ে যাচ্ছে। অলরেডি আমার ঘড়িতে বাজে প্রায় 9:44 আর আমি তাড়াতাড়ি যাচ্ছি। আর তোমরা এটা যে দেখতে পাচ্ছ বাম দিকে এটা হচ্ছে গার্ড ড্রাইভারের রেস্ট, যেটা খড়গপুর স্টেশনের মধ্যে রয়েছে। আমি সাবওয়েটা ইউজ করি যাতে তাড়াতাড়ির মধ্যে ওই প্রান্তে যেতে পারি এবং লবি দিকে তাড়াতাড়ির মধ্যে অন ডিউটিটা করতে পারি। যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা খড়গপুরের কম্বাইন্ড ক্রু লবি, এখানে গার্ড ড্রাইভার দুজনেই অন ডিউটি অফ ডিউটি সব কিছুই হয়ে থাকে। আমি তাড়াহুড়ো করে এসেও অন ডিউটি থেকে 2-3 মিনিট লেট হয়ে গেলাম, তাও লম্বা লাইন। এই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্সেল এক্সপ্রেস, আজকে আমাদের এই ট্রেনটা নিয়ে যেতে হবে ভদ্রক। আর আমার সঙ্গে যে ড্রাইভার রয়েছে সে হচ্ছে কো পাইলট, মানে ও ড্রাইভার হয়ে গেছে, প্রমোশন নতুন পেয়েছে। আমরা দুজনেই যাব, ওই গাড়িটা বেশি চালাবে। আমি ফোনটা সুইচ অফ করে দিলাম, এরপরে আর ফোন অন রাখা যাবে না কারণ টিএলসি আর গাড়ির সঙ্গে কথা হয়ে গেছে। আমরা পৌঁছে গেলাম ভদ্রক স্টেশনে, আমাদের অফ ডিউটি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 23:02 আর আমরা 22:30 অফ করলাম। আমরা বেরিয়ে যাচ্ছি রানিং রুমের দিকে, ওখানে আমাদের থাকার, রেস্ট করার, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা রয়েছে। তোমরা তো জানো কটায় আমাদের অন ডিউটি ছিল, 9:45 আর এখন ঘড়িতে প্রায় বাজে 11:00 মানে 23:00। তো এতক্ষণ ডিউটি হয়ে গেল কারণ রানিতালে এনআই ওয়ার্ক চলছে, ওখানে নতুন সিগন্যাল ট্র্যাক সব কিছু বসছে, যার জন্য গাড়ি এক একটা করে পাস করাতে অনেক টাইম লেগে যাচ্ছে। যদি আজকে পার্সেল এক্সপ্রেস ছিল তবু অনেক টাইম লেগে গেল। যাই হোক আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি, এটা ভালোই টাইম। এখন গিয়ে আমরা ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো।
ভদ্রকের লবিটা রয়েছে এখন স্টেশনেই, আগে অন্য জায়গাতে ছিল, শিফট হয়ে স্টেশনে হয়ে গেছে। আর আমরা সিঁড়ি দিয়ে নেমে এখান থেকে প্রায় 500 থেকে 600 মিটার হাঁটলেই ভদ্রকের রানিং রুম। আজকে ডবল ড্রাইভারের প্রোগ্রাম ছিল, দুজনেই কো পাইলট ছিলাম, ঠিক আছে। আমি তো ড্রাইভার হয়ে গেছি, আর আমার সঙ্গে যে ছিল সে কো পাইলট ছিল, নতুন প্রমোশন হয়েছে, ওই চালিয়ে আনলো সব কিছু। আর আমরা এখন চলে এসেছি আমাদের রানিং রুম, পেছনে দেখতে পাচ্ছি ভদ্র রানিং রুমে। তো যাবো, এখানে লিখতে হবে নাম, আর ওরা অ্যাকোমোডেশন সব কিছু দেবে, তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা তারপরে নাইট রেস্ট করবো এখানে, তারপর আবার কালকে সকালে ডিউটি, ঠিক আছে। কালকে সকালে এখান থেকে ট্রেন দেবে। একটু ছোট্ট করে দেখে নেওয়া রানিং রুমটা কেমন হয়। আমাদের ভদ্রকের রানিং রুম, চারজন, একটা বড় রুমের মধ্যে চারজনের ফেসিলিটিস রয়েছে, চারটা ভাগ, ছোট ছোট কেবিন মতো করা আছে। অনেক গরমের জন্য এখানে এসিও লাগানো হয়েছে, আর পাখা তো রয়েছে। ক্যান্টিনে, ডাইনিংয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে, তারপরে রেস্ট, টিফিনটা নিয়ে গিয়ে ধুয়ে নিতে হবে। খাওয়া হয়ে গেল, এবার রেস্ট করার পালা। আমাদের ডিউ ছিল 10:15, 9:45 অন ডিউটি ছিল, আর আমরা এখানে পৌঁছালাম প্রায় 11টা, ঠিক আছে, 10:30, 11:00। এই হচ্ছে আমাদের রানিং রুম, ঠিক আছে, ভদ্র রানিং রুম। আবার কালকে টি হলে তোমরা অবশ্যই জানতে পারবে কখন টি হচ্ছে। ডাইনিং আর ভিডিও দিলাম না, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, মাইলস টু রাইড লোকো পাইলট সুব্রত চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজ এখন আমি আছি ভদ্রক রানিং রুমে, কালকে এসেছি, তোমরা দেখেছ 23টা সময়, তোমরা ঘড়িতে তোমরা দেখেইছ, 22টা দিয়েছি অফ করেছি, এখনও পর্যন্ত টিও হয়নি। 8 ঘন্টা যে তোমাদের বলেছিলাম, বলি যেটা সবসময় যে রানিং রুম আসার পরে 8 ঘন্টা একটা টাইম দেওয়া হয় রেস্টে, তারপরে টিও হয়, কিন্তু কালকে 22:30 অফ করার পরে, মানে 10:30-এ 10:08, মানে সকাল 6:30 অ্যাভেলেবেল ছিলাম, এখনও পর্যন্ত টিও হয়নি, ঠিক আছে। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ভদ্রক রানিং রুম, ঠিক আছে। এই যে যেটা, এইটা হচ্ছে যে পুরানো রানিং রুম, আর ওই দিকে যেটা দেখা যাচ্ছে ওইটা, ওইটা হচ্ছে যে তোমার নতুন রানিং রুম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলা ব্রাশ করতে করতে বলে একটু তোমাদের দেখিয়ে দিই সব কিছু। দেখতে পাচ্ছ আমি যেটার উপর দিয়ে হাঁটছি, এই মাঠটা, এইখানে অ্যাকচুয়ালি ভদ্রকের এই পেছনে বিশাল বড় কালী মন্দির একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে একটা মাঠও আছে, একটা বড় মাঠ আছে, আর এই জায়গাটাতে প্রত্যেক বছরে কালী পূজার সময়, দেওয়ালির সময় বিশাল অনুষ্ঠান হয়, বিশাল মেলাও হয় এখানে, ঠিক আছে। ওই টাইমটা বেশ সুন্দর লাগে, পুরো মেলা বসে যায়। আর উড়িষ্যার অন্য ধরনের কিছু কিছু খাবার এখানে পাওয়া যায়, যেগুলো আমাদের ওই দিকে পাওয়া যায় না, বেঙ্গলের ওই দিকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি রেলের যা এখন নিয়ম এসছে যে লেটার নম্বর 49 বলে আরবি, মানে রেলওয়ে বোর্ড থেকে একটা লেটার এসছে, যেটাতে রানিং রুমে ফোন ইউজ করা যাবে না, রানিং রুম আসার পরে ফোনটা জমা করে দিতে হবে, ঠিক আছে। তো আপাতত তো এখনও পর্যন্ত চলছে, যাই হোক, আর এখনও পর্যন্ত চলছে, তাই ইউজ করে যাচ্ছি। হঠাৎ করে একদিন হয়তো এরকম নিয়ম হবে যে মানে লেটার এসে গেছে কিন্তু অ্যাপ্লাই হয়নি এখনও, হঠাৎ করে কোন দিন হয়তো অ্যাপ্লাই হয়ে যাবে, আর বলবে যে রানিং রুম ঢোকার সঙ্গে সঙ্গে যে ফোন সেটা এখানে যে যে কেয়ারটেকার থাকবে তার কাছে জমা করে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আপাতত সে তো নিয়ম নেই,
হঠাৎ করে একদিন কোন দিন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আর তোমরা তো দেখে নিলে এই জায়গাটা পুরোটাই, জায়গাটা খুবই ভালো লাগে। এই দিকটাতে এই এই সাইডে এই সাইডে দেখা যাচ্ছে যে ওইখানে আগে পুরানো লবি ছিল, ঠিক আছে, কিন্তু এখন লবিটা উঠে গিয়ে এখন স্টেশনে চলে গেছে। সাবসিডি মিলের ব্যবস্থা রয়েছে, কেউ মনে করলে সাবসিডি মিল খেতে পারে 5 টাকা করে টোকন দিয়ে। আদারওয়াইজ এখানে দোকান আছে এই দিকটাতে, এই কালী মন্দির যে দেখা যাচ্ছে ওইদিকে, ওইদিকে দোকান আছে, ওই দোকানে গিয়েও মানে কি হয় চাল ডাল সব কিছু পাওয়া যায়, আটা ফাটা সবই পাওয়া যায়, ওখান থেকে কিনে দিয়ে দিলে এরা বানিয়ে দেবে, ঠিক আছে। তোমরা তো বুঝতে পারছো আমি কী নিয়ে ব্লগ করছি, একটু ছোট্ট করে একটা ব্লগ করছি যে আমার বাড়ির থেকে বেরিয়ে আসা ডিউটি আর রানিং রুমে এসে আবার রানিং রুম থেকে আবার ডিউটি মানে করে আবার বাড়ি যাওয়া, এই পুরো ব্লগটা আমরা তৈরি করছি, ঠিক আছে। চলো, বাকি এখন টিও হয়নি, টিও হলে তোমাদের জানাবো, তারপরে আমরা যাব। আর অন ডিউটি করার পরে মোবাইল তো অফই থাকে, সেই জন্য তার ভিডিও হবে না, কিন্তু বাকি ভিডিও আমি টুকটাক তৈরি করে তোমাদের দেখাতে পারবো, ঠিক আছে। চলো ফ্রেশ হয়ে আগে নাস্তা বাস্তা করি, তারপর দেখা যাক কী বাজার দেওয়া যায় আর কখন টিও হয়, ঠিক আছে। আজকে আমরা এই ট্রেনটা পেয়েছি ট্রেন RNY, আমাদের টিও হয়েছে RNY 11টা টিও হয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছি বিশের গাড়িটা, এই যে গাড়িটা, ঠিক আছে। আর এরপর আমি ফোন আমার যে আছে ফোন সুইচ অফ করে দেবো, ঠিক আছে। আর 11টা টিও দেখি কটার সময় কমছে, 10:30 অন ডিউটি ছিল, অন ডিউটি করেছি, খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, খাবারটা এখনই খেয়ে নেবো, ঠিক আছে। চলো আর বেশি কিছু বলছি না, কারণ অন ডিউটি অবস্থায় আর কিছু বলা ছাড়লে সিগন্যাল দিলে আমরা স্টার্ট করে বেরিয়ে যাবো, তারপর খড়গপুর গিয়ে আমরা আবার কথা বলবো, ঠিক আছে। বন্ধুরা আমরা চলে এলাম আবার ট্রান্সফার স্টেশনে, ডিউটি করতাম, ডিউটি পুরো শেষ, এবার আমি যাবো বাড়ির দিকে, পুরো আমরা দেখতে গ্যারেজওয়ালা দেখতে গিয়ে এখানে বাইক বের করতে যে বাইরে তোকে দেখে না, এদিকে ওই দেখা যাচ্ছে এইখানে পুরো বাইক একদম সাদা হয়ে যায়, ধুলা ধুলা সাদা, এটা দিয়ে বেড়ানো যাবে, এটা দিয়েও তো বেড়ে না, হ্যাঁ ওই তো ফাঁকা আছে মানে ওটা দিয়ে চলে গেলে তাহলে ছেড়ে দে, ওকে তো ঘুরিয়ে দিয়েছো যখন ছেড়ে দে। এই পাঁচপাড়া ক্রাউড থেকে একটু বেরিয়ে এসে বাইরে এসে ভিডিও করছি, তো আপাতত আমার ডিউটি শেষ হয়ে গেলো, এখন আর যাচ্ছি বাড়ি, সন্ধ্যা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন ঘড়িতে বাজে প্রায় 19:45, ঠিক আছে। সকালে অন ডিউটি ছিল 11টার সময়, তো 11টা থেকে 7:45, আজকে তবুও গাড়িটা ভালো এসছে, সো দিয়ে এনে আই বাইকের জন্য প্রথমে রানীতলা একটুক্ষণ দাঁড়িয়েছিল, বাকি গাড়ি ভালোই ছিল। আর আপাতত বাড়ি যাচ্ছি, একটু একটু চিকেন দোকানে যেতে হবে, কারণ বউয়ের আবদার হচ্ছে একটু বিরিয়ানি আজকে হবে বাড়িতে, তো যাওয়ার সময় চিকেন নিয়ে বাড়িতে যাব, ঠিক আছে। আর ঠিক আছে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি, চলে এলাম বাড়িতে, এক্ষুনি জাস্ট এলাম, নিচে গাড়ি রেখে ওপরে এলাম, আর এবার ড্রেস ফ্রেস ছাড়বো। এই মোটামুটি এই ধরনের ডিউটি হয়ে থাকে, আর বাকি ডিউটি চলাকালীন ভিডিও তো করা সম্ভব নয়, কারণ সব কিছুরই একটা সিস্টেম বা নিয়ম আছে। এটা হচ্ছে যে দিনের বেলায় ডিউটিটা হলো, তো অতটাও কিছু সেরকম কষ্ট নেই এই এই ক্ষেত্রে, কারণ বসেই যাওয়া বসেই আসা, আর সিগন্যালটাকে ঠিকঠাক করে দেখে যাওয়া, আর গাড়ির স্পিড মেনটেন করা। এবার রাতে হলে, রাতের ডিউটিটা হলে যে সিগন্যালের পজিশান দেখে ঠিকঠাক করে গাড়ি চালানো এবং সিগন্যালটাকে সবসময় অবজার্ভ করে রাখা, কন্টিনিউ জেগে থাকা, এইসব ব্যাপারগুলো যখন রাত জেগে যাওয়া হয় আবার রাত জেগে আসা হয় সত্যি প্রচুর কষ্ট হয়ে যায়, এটাই ব্যাপার। বাকি দেখতে গেলে অন্যান্য অনেক চাকরি আছে যেখানে অনেক কষ্ট হয়, কিন্তু সেদিক থেকে আমাদের চাকরিতে অনেক কষ্ট কম। আর আরেকটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে যে যে ইন্ডিপেন্ডেন্ট চাকরি, যখনই আমি বেরিয়ে যাচ্ছি তারপর আমাকে আমার উপরে আর কেউ নেই, মানে আমি সব কিছু আমার মানে আমি যেভাবে চালিয়ে যাচ্ছি আমি চলে যাচ্ছি একটা ডেস্টিনেশনে, ঠিক আছে। আর অত বেশি বলার মতো কেউ নেই এখানে, বা সবসময়
যে সবসময় বলতে থাকবে, মাথার উপরে বসে থাকবে সবসময় কেউ একজন, সেরকম কিছু না। বেরিয়ে গেলাম, বাস বেরিয়ে গেলাম, ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, গাড়ি ঠিকঠাক যদি পড়ে পৌঁছে যায় আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাকি দিন রাত তো অনেক জবেই আছে, শুধু আমাদেরটা কি একটা টাইমিংয়ের প্রবলেম আছে, যেটা ঠিকঠাক টাইমিংয়ে নয়, সেটি যে যখন তখন বেরোতে হয় এটাই ব্যাপার। বাকি দিক থেকে দেখতে গেলে জবটা ভেতরে একটু চাপ তো আছেই, যে যেমন অনেক কিছুরই থাকে, যে অফিসার টফিসার মাঝে মাঝে লোকদের চলে আসে, বা অনেক কিছু নিয়ম থাকে সেগুলো না পালন করলে তাতে প্রবলেম হতে পারে। বাকি দিক থেকে দেখতে গেলে সবই ঠিকঠাক, ঠিক আছে। ঠিক আছে, চলো, তোমাদের কেমন লাগলো এই ব্লগটা, ছোট্ট করে একটা ব্লগ বানানোর ভাবলাম যে তোমাদের একটু দেখাই যে কীভাবে আমরা ডিউটি করি বা কীভাবে আমি ডিউটি করি, ঠিক আছে, লোকপালটা কীভাবে ডিউটি করে। আর বিশেষ করে আমি একটু বাড়ি থেকে আপ ডাউন করেই ডিউটি করি, সেই জন্যে এইভাবে যেতে হয় আমাকে, আবার ফিরে আসতে হয়, আবার কাল সকালে 16 ঘন্টা গ্যাপ থাকবে, কাল সকালে আবার ডাক পড়ে যাবে, আবার বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। আর ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই তো কী করবে তোমরা জানো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে, চলো আজকে তো এখানে।